আসিফ, মানে আমি একটা সূত্র থেকে জানলাম আর কি, যে পরিমণিরা যে সংসার ভাঙার পর যে সূত্র থেকে জানলাম তার কাছে নাকি একটু দুঃখ প্রকাশ করছি। সেটা তো বলা যাবে না, সোর্স কখনো বলা যায় না। মানে ও আচ্ছা, আপনি যার কাছ থেকে শুনছেন তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ওকে। তারপরে এখন মানে কেন এত দুঃখ পাইলি কেন? একজনের সংসার ভাঙলো, যদিও ভাঙা কারোই ভালো লাগে না, তারপরও আরেকজন, আপনার যে আপনার যেমন ভালো লাগেনি এটা কারোরই ধরেন ভালো লাগবে না। আবার আরেকটা দিক থেকে ধরেন চিন্তা করলে, এই যে নানা রকম ক্যাচাল প্রতিদিন, এর মাথা ফাটলো, ওর এটা হলো, তারপর নানা রকম নিউজ আপনারাই করেছেন, এগুলি থেকে তো মুক্তি পাওয়া গেল নাকি? এটা তো একটা ভালো দিক নাকি? ভালো দিক না, এই জিনিস থেকে তো মুক্তি পাওয়া গেছে। এখন ওদের ধরেন ওদের সিনেমা নিয়ে কথা হবে, ওদের কাজ নিয়ে কথা হবে, এই আপনারাই আছেন শুধু ওদের ব্যক্তি জীবন নিয়ে, এইটা হইলো ওইটা হইলো, এগুলি তো ভাই আলোচনার বিষয় না। ও, আমি ভাবছি হয়তো ব্যক্তিগত কোনো কারণে তুই কষ্ট পাইলি কিনা। না না, ব্যক্তিগত কোনো কারণ নাই আমার, কোনো ব্যক্তিগত এদের কিছু কিছু নিয়ে আমার ব্যক্তিগত কোনো আগ্রহের জায়গা নাই। যাই হোক, এমনি যে তুই পরিমণি নাকি তোর খুব ভালো লাগে পরিমণিকে? পরিমণি দেখতে সুন্দর, অনেক সুন্দর দেখতে, এখন দেখতে তো সুন্দর অনেক কিছুই। এখন ধরেন মোনালিসা একটা যে ছবি, এটা দেখতে সুন্দর, সুন্দর সবার কাছেই সুন্দর। আপনি ধরেন এটা কাউকে পাবেন না যে পরিমণিকে বলবে অসুন্দর দেখতে, তার ব্যক্তি জীবন নিয়ে অনেক টানাপোড়েন থাকতে পারে, সেইটাকে মানুষ অসুন্দর বলবে, কিন্তু পরিমণি দেখতে সুন্দর না। এটা তার ব্যক্তিগত কোন জিনিসগুলো অসুন্দর, মানে ব্যক্তিগত জীবনের কোন, আপনাদের এটা আপনারা জানেন না ব্যক্তিগত কি অসুন্দর। ধরেন ওই যে আটক হওয়া, এটা সেটা, তার বাসায় অভিযান, যে কালো পোশাক পরে না সাদা পোশাক পরে বাইরে গিয়ে যেন দাঁড়ায় আছে, ও একটা লাইফ দিল না। এরপরে ধরেন কারাগারে যাওয়া, তারা নানা রকম চার পাঁচটা বিয়ে, এরকম অনেক ব্যাপার না, আমি বলতে চাই না এগুলি, এখানে এটা সবাই জানে। এগুলি তো মানে যারা এই ভিডিওটা দেখবে তারা বলবে এই লোকটা শুধু পরিমণিকে নিয়ে বলবে, মানে শরীফুল রাজ সম্পর্কে তোর আসলে কেমন? না, আপনি যদি ভ্যালুর কথা চিন্তা করেন, পাবলিক পারসেপশনে পরিমণি একটা জায়গা পাবলিক ইয়েতে, সেই অনুযায়ী শরীফুল রাজ কিছু না। ইভেন শরীফুল রাজ যদি এই পরিমণিকে বিয়ে না করতো, শরীফুল রাজকে কেউ চিনত তা? হ্যাঁ, তার যদিও কিছু কাজ প্রশংসা হয়েছে, কি জানো, ওই যে নেটওয়ার্ক পরাণ হয়তো ভালো কাজ করছে, কিন্তু ওকে এখন যেসব বিষয় নিয়ে আলোচনা হয় বা যত বিষয়ে আলোচনা হয় সেটা পরিমণিকে ধরেন যুক্ত করে, এছাড়া তো তাহলে এখন তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, আমি তাদের উদ্দেশ্যে বলার কেউ না। তারা যেহেতু দুজনেই সিনেমা করে, অভিনয় করে, তারা যদি ভালো কাজ করতে পারে এটা তাদের ক্যারিয়ারের জন্য ভালো, যারা তাদের কাজ দেখে যাদের ভালো লাগবে তারাও দিন শেষে ধরেন বিনোদন পাবে, কিন্তু তাদের ব্যক্তি জীবন নিয়ে মানুষের বিনোদন তো হওয়ার আমি পক্ষে না।